আজ প্রায় এক বছর পর জাকারিয়া স্ট্রিটে গেলাম, আর এখানে গেলে একটা দোকানে আমরা ঢু কিন্তু মারবই, আর সেটা হলো দিল্লি সিক্স। এইখানে কিন্তু নানা রকমের কাবাব থেকে শুরু করে তন্দুরি আইটেম দারুণ দারুণ সমস্ত গ্রেভিতে টস করে ওনারা অনেকটা দিল্লি স্টাইলে বিক্রি করে থাকেন। আর ঢুকেই যেটা দেখলাম সেটা হলো এখানকার মেনুতে বেশ পরিবর্তন হয়েছে, অনেক নতুন আইটেমস এসছে। তো সেখান থেকে চুজ করে আজকের জন্য আমরা নিয়েছিলাম রোস্টেড বাটার চিকেন উইথ গ্রেভি। এখানে কিন্তু কোয়ার্টার, হাফ এবং ফুল তিনটে অপশনই তোমরা পেয়ে যাবে। আমরা কিন্তু কোয়ার্টারটাই নিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের লেগ পিসকে টুকরো করে প্রথমে কিন্তু তন্দুরে ঢুকিয়ে রোস্ট করা হয়। দেন দেখতেই পাচ্ছ এখানে এইভাবে অনেকটা পরিমাণ মাখন, দই এবং পুদিনা বেস্ট একটা চাটনি, ওদের হোম স্পেশাল যে মশলাটা আছে সেটা, এবং কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিক্স করা হয়। ওনাদের জিজ্ঞেস করে ওনারা বললেন যে আফগানি চিকেনটার সাথে এটার বেশ কিছুটা মিল আছে, কিন্তু আফগানি চিকেনের দইটা অ্যাড করা হয় না, যেটা এখানে অ্যাড করা হয়। সব কিছু ভালো করে মিক্স করার পর আরও কিছুটা পরিমাণ মশলা এবং মাখন মিশিয়ে এটাকে তন্দুরের উপর বসিয়ে একটুখানি গরম করা হয়। তারপর কিন্তু হালকা উষ্ণ গরম অবস্থাতেই সার্ভ করা হয় প্লেটের মধ্যে। দেখতেই পাচ্ছ কোয়ার্টারে যে পরিমাণটা থাকে সেটা কিন্তু একজনের জন্য বেশ ঠিকঠাকই, দুজনও তোমরা এটা খেতে পারো। এখানে দেখতেই পাচ্ছ একদম কিন্তু বাটার এবং ক্রিমের যে ঠিক গ্রেভিটা, তার মধ্যে চিকেনগুলো খুব সুন্দরভাবে রোস্টেড আর খুব ভালো করে ছেড়ে যাচ্ছে, আর খুবই ঘন গ্রেভিটা দেখেই মনে হচ্ছে দুর্দান্ত। খেতেও কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। এটার সাথে পেয়ার করার জন্য আমরা একটা রুমালি রুটিও নিয়েছিলাম। এই রুটিটার সাথে কিছুটা পরিমাণ মাংস প্রথমে নিয়ে সেটাকে একেবারে এই দই ক্রিম এবং বাটারের গ্রেভিটার মধ্যে ভালো করে মাখিয়ে যখন একটা গ্রাস মুখে নিলাম না, আহা, সেটা যে কি ভালো ছিল সেটা বলে বোঝানো যাবে না। খুবই স্মুথ, ভীষণ বাটারি, আর সবথেকে ভালো ব্যাপার তন্দুরের যে ফ্লেভারটা সেটা কিন্তু অসামান্য ছিল। 180 টাকা, এটা কিন্তু একটা পারফেক্ট ডিল, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, সো তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি ট্রাই করো। আর আমাদের পেজ যদি এখনও ফলো না করে থাকে প্লিজ করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।